সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে দ্য নাম্বার অফ থ্রি ডিজিট নাম্বারস হুইচ আর মাল্টিপলস অফ নাইন আর ওয়াট। লক্ষ্য করা যায় যে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা রয়েছে যারা নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা রয়েছে যারা নাইনের এক একটি গুণিতক, তাদের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, তিন অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা হচ্ছে 100 এবং তিন অঙ্ক বিশিষ্ট সর্বশেষ সংখ্যা হচ্ছে 999। তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এখন আমরা লক্ষ্য করি যে 100 এই সংখ্যাটি কিন্তু নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 100, 101, 102, 103, 104, 105, 106, 107 এই এই সংখ্যাগুলো লক্ষ্য করা যাক, 100 থেকে 107 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ এই সংখ্যাগুলোর ডিজিটগুলোর সমষ্টি যদি আমরা পর্যবেক্ষণ করি নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। কোনো সংখ্যারই ডিজিটগুলোর সমষ্টি নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। কিন্তু আমরা যদি 108 এই সংখ্যাটির কথা বিবেচনা করি, এই সংখ্যাটির ডিজিটগুলোর সমষ্টি কিন্তু হচ্ছে 1+0 1+8 9 এবং নাইন কিন্তু নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 108 যা নাইন দ্বারা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। এখন 108 এর সঙ্গে যদি আমরা নাইন যোগ করি তাহলে আমরা 108 এর চাইতে বৃহত্তর পরবর্তী সংখ্যা পাবো, যে সংখ্যাটি অবশ্যই নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 108 এর সাথে আমরা যোগ করছি নাইন, আমরা পাচ্ছি 117, কারেক্ট? আমরা 108 এর সঙ্গে নাইন যোগ করে দেখি, আমরা পাচ্ছি 117। তাহলে 117 পরবর্তী সংখ্যা যা নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখছি এখানে আমরা বস্তুত একটা সিকোয়েন্স পাচ্ছি, তাই না? সিকোয়েন্সের প্রথম পদ হচ্ছে 108, দ্বিতীয় পদ 107 এবং মাঝখানে অনেকগুলো পদ রয়েছে। এবং লক্ষ্য করা যাক, এখানে তিন অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যা 999 এবং এই সংখ্যাটি কিন্তু নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ সংখ্যাটির ডিজিটগুলো সমষ্টি হচ্ছে 9+9 18+9 27 এবং 27 কিন্তু নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিও নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে একটি সিকোয়েন্স পাচ্ছি যে সিকোয়েন্সের প্রথম পদ হচ্ছে 108 এবং শেষ পদ হচ্ছে 999। এখন আমরা বিবেচনা করি যে 999 হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের n তম পদ, কারেক্ট? এবং আমাদের এখানে n এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা জানি n তম পদের সূত্র অনুসারে nth টার্ম, লক্ষ্য করা যাক, nth টার্ম ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে টিএন দিয়ে বোঝাচ্ছে এন্থ টার্ম, অর্থাৎ এন তম পদ। এখানে এন তম পদ হচ্ছে 999, অর্থাৎ আমরা বলতে পারবো টি এন ইকুয়াল টু 999। এখানে এ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে এই সিকোয়েন্সের 108, আমরা বলছি 108। এখানে এন এর মান আমাদের জানতে হবে, তাই না? আমরা নির্ণয় করবো যে এখানে 999 এই সংখ্যাটি কততম পদ, এবং এখানে ডি হচ্ছে সাধারণ অন্তর। লক্ষ্য করা যাক, এখানে আমরা যে ধারাটি পেয়েছি এটি একটি সমান্তর ধারা, তাই না? নিঃসন্দেহে একটি সমান্তর ধারা, কারণ এখানে পরপর দুটি পদের ব্যবধান কিন্তু সমান 9। তাহলে নিঃসন্দেহে এখানে ডিফারেন্স বা সাধারণ অন্তর হচ্ছে সিম্পলি 9। তাহলে আমরা এখানে বলতে পারবো, লক্ষ্য করা যাক, টি এন অর্থাৎ 999 ইকুয়াল টু 108 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এবং টি এর মান হচ্ছে 9, আমরা এখানে ডি এর বদলে 9 বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করা যাক, এন মাইনাস 1 ইন্টু 9, কারেক্ট? বা আমরা 999 থেকে 108 বিয়োগ করছি। লক্ষ্য করা যাক, 999 থেকে আমরা বিয়োগ করছি 108, আমরা পাচ্ছি কত? 891 ইকুয়াল টু আমরা পাচ্ছি 9 ইন্টু এন মাইনাস 1। তাহলে এই সমীকরণের উভয় দিকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। 891 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যাক আমরা কত পাচ্ছি? 99। তাহলে আমরা সিম্পলি এখানে বলতে পারবো 99 ইকুয়াল টু এন মাইনাস 1, বা আমরা বলতে পারবো এন ইকুয়াল টু 99+1 অর্থাৎ 100, কারেক্ট? তাহলে আমরা দেখছি যে 108 থেকে 999 পর্যন্ত সর্বমোট 100 সংখ্যক এখানে পদ রয়েছে। তার মানে আমরা বলতে পারবো যে এখানে সর্বমোট 100 সংখ্যক সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলো তিন অঙ্ক বিশিষ্ট এবং অবশ্যই নাইন দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, 100।